জাতিসংঘের আয়োজনে বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে ওই কর্মসূচির বাইরে অন্য কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ার শর্তে তাকে ভিসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তিনি ভিসা পেয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 2 দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে আইজিপির যোগ দেওয়ার কথা রয়েছে। সামিটে অংশ নিতে আগামী 30 আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন আইজিপি বেনজির আহমেদ। গত বছরের 10 ডিসেম্বর র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজির আহমেদ সহ সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।